লিমিটেড লাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয় খবর দেয়। নমস্কার, এক্সপ্রেস নিউজের লোকসভার দখলদারিতে আপনাদের স্বাগত। আমি আপনাদের সঙ্গে সব্যসাচী। গতকাল চতুর্থ দফার নির্বাচন শেষ হয়ে গেছে এবং এক কথায় বলতে গেলে শান্তিপূর্ণভাবে নির্বাচন শেষ হয়েছে। ছোট ছোট যেসব বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে সেগুলোকে যদি আমরা একদম মানে যে ধরনের ঘটনার সঙ্গে আমরা মানে একদম পরিষ্কারভাবে অভ্যাসের জায়গায় দাঁড়িয়ে গিয়েছিল দেখাটা বা শোনাটা, সেই জায়গা থেকে একটুও হলেও আমরা অনেক জায়গা থেকে স্বস্তি পেয়েছি, শান্তিতে আছি যে না মানে এই নির্বাচনে মানে কিছু কিছু জায়গা থেকে অনেক মানে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে কোনো মায়ের কোল খালি হয়নি, কোথাও বোমের আওয়াজে কান গরম হয়ে যায়নি, কোথাও বন্দুকের গুলি বা বন্দুকের গুলিতে কারো জীবন চলে যায়নি। সেই জায়গায় দাঁড়িয়ে আজকের আমরা একদম ইলেকশন নির্বাচনের পরের দিন কী পরিস্থিতি, কোথায় কী হয়ে আছে বা কী ছিল, এবং জেলায় আগামী যে পঞ্চম দফার যে নির্বাচন সেটা নিয়েও আমরা কিছু কিছু জায়গা থেকে আলোচনা করব এবং জেলার প্রতিনিধিদের সঙ্গে কথা বলবো। আজকের এই আলোচনা সবসময় বিশেষজ্ঞদের সঙ্গেই আলোচনা করতে হয়, সেরকম আজকের আমাদের সঙ্গে সঙ্গে যিনি রয়েছেন তিনিও এক কথায় বিশেষজ্ঞ সাংবাদিকতার ক্ষেত্রে, বিশিষ্ট সাংবাদিক তমন্নাস পণ্ডিত। পণ্ডিতদা স্বাগত তোমাকে। ধন্যবাদ পণ্ডিতদা। একদম দেখো, গতকাল আমরা নির্বাচন পার করেছি এবং আমরা দক্ষিণবঙ্গের মানে একদম যদি কথা বলি কলকাতার বাইরে এবং দক্ষিণবঙ্গে একমাত্র চ্যানেল যারা সকাল থেকে একদম রাত্রি পর্যন্ত যতক্ষণ ভোট হয়েছে ততক্ষণ আমরা কন্টিনিউ লাইভ করেছি এবং প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দিয়েছি যে কিভাবে কোথায় কি হচ্ছে না হচ্ছে, কোথায় কতটা পার্সেন্টেজ ভোট পড়েছে। এবং আমরা শুধু একা নয়, আমাদের সঙ্গে বিভিন্ন মানে অতিথিরা ছিল, তারা তাদের মতন করে তাদের কথা তুলে ধরছে জনসাধারণের সামনে। সেই জায়গায় দাঁড়িয়ে আজ অনেকটা শান্তি, মানে একটা বড় কাজ পেরিয়ে গেলে যেমন একটা নিশ্চিন্তের জায়গা তৈরি হয়, কিন্তু তুমি কি মনে হচ্ছে যে গতকালের নির্বাচনের পর আজকের দিনটা সেরকম না? অবশ্যই, যেটা তুমি বললে আসলে আমি আমাদের রাজ্যের নির্বাচনের কথা বলছি একদম, সেটা হচ্ছে যে আমরা অন্তত যখন থেকে সাংবাদিকতা শুরু করেছি অথবা বলতে পারো তারও আগে থেকে, আমরা এটা জানি যে পশ্চিমবঙ্গের নির্বাচনের সঙ্গে রিগিং, বুথ জ্যাম, খুন ইত্যাদি, রক্ত পাত ইত্যাদি ছাড়া এই রাজ্যে কখনো নির্বাচন হয়নি। এবং বিশেষ করে আমরা এও দেখেছি পঞ্চায়েত নির্বাচনে সেখানে শয়ে শয়ে মায়ের কোল খালি হয়। এক একটা পঞ্চায়েত নির্বাচনে আমরা দেখেছি গত নির্বাচনে প্রায় 50-56 জনের প্রাণ গেছে। বাম আমলে আমরা দেখেছি 150 জনের ওপরে প্রাণ গেছিল। আরেকটা কথা যেটা, সেটা হচ্ছে যে এমনি রিগিং বা যারা নির্বাচনে যারা মূল একটা দায়িত্ব পালন করেন সেই বুথ এজেন্ট, তাদেরকে বসতে না দেওয়া ইত্যাদি ইত্যাদি যেগুলো আছে সেগুলো তো আমাদের একটা নির্বাচনের অলঙ্কার বলা যায়, অঙ্গাঙ্গীভাবে জড়িত। এবং তুমি আমায় বললে যে কোনো মায়ের কোল খালি হয়নি, এটা যেমন ঠিক, কিন্তু পাশাপাশি একেবারে সুষ্ঠু নির্বাচন হয়েছে এই দাবিটাকে আমি কোনোভাবে মেনে নিতে পারছি না। আমরা তো বলছি যে বিক্ষিপ্ত ঘটনা আছে। বিক্ষিপ্ত ঘটনা শুধু নয়, আমরা দেখেছি পলাশিতে কোনো একজন, আমি কোনো দলের নাম করছি না, নেতার নেতৃত্বে সেখানে পরপর পরপর সেখানে ছাপ্পা ভোট দেওয়া হলো এবং সেই প্রিসাইডিং অফিসারের উপস্থিতিতে, এবং তাকে যখন বলা হলো, তাকে ক্যামেরা, আজকাল তো চারিদিকে ক্যামেরা, বিশেষ করে সাংবাদিকদের ক্যামেরা, তাকে যখন জিজ্ঞেস করা হলো যে আপনার সামনে এতগুলো ছাপ্পা ভোট পড়ল আপনি কি ব্যবস্থা নিলেন, উনি প্রথমে অস্বীকার করছিলেন, তারপর তাকে ফুটেজ দেখানোর পরে উনি
সরাসরি আর কোনো মন্তব্য না করে তিনি সরাসরি সেখান থেকে চলে গেলেন। দ্বিতীয়ত হচ্ছে, এখন বীরভূমের যে বেতাজ বাদশা, যিনি আরেক অনুব্রত হওয়ার চেষ্টা করছেন, সেই কাজল শেখ, যিনি বীরভূমের জেলা সভাধিপতিও বটে এবং এখন তিনি বীরভূমের, বলা যায় যে কেষ্টদারণ উপস্থিতিতে তিনি এখন বীরভূমের নিয়ন্ত্রক, তিনি অত্যন্ত নির্বিঘ্নে ছাপ্পা ভোট করাতে পারলেন, কোনো বাধা নেই, কেউ বাধা দিল না। এবং তারপরেই তিনি সেখানে গতকাল আজকে বিজয় মিছিল একেবারে সবুজ আবির উড়িয়ে তিনি বিজয় মিছিলও বার করে দিলেন। এগুলোও কিন্তু নজিরবিহীন। আমাদের রাজ্যে দু তিন জায়গাতে আমরা দেখলাম যে ভোট হলো না কিন্তু বিজয় মিছিল বেরিয়ে গেল, একদম কোচবিহারের ক্ষেত্রেও তাই। আমরা সেটাই বলছি যে তখনও ফলাফল কিছুই এখনো কবে বেরোবে ঠিক নেই, তারপরেও সেখানে বিজয় মিছিল বেরিয়ে গেল। বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে মন্তেশ্বরে আমরা দেখলাম ভোট হওয়ার 15 দিন আগে সেখানে বিজয় মিছিল বেরিয়ে গেল। এটাও একটা খুবই নতুন ধরনের ঘটনা এই রাজ্যের পক্ষে। কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ যে ঘটনাটার দিকে আমি তোমার দৃষ্টি আকর্ষণ করতে চাই, একই সঙ্গে যারা আমাদের সঙ্গে দেখছেন দর্শক তাদেরও দৃষ্টি আকর্ষণ করতে চাই, সেটা হচ্ছে যে আমরা দেখেছি যে বিক্ষিপ্ত ঘটনার মধ্যে অনেকগুলো গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে। যেমন ভিড়িঙ্গিতে সেখানে বুথ এজেন্টদেরকে বসতে দেওয়া হয়নি এবং স্থানীয় বিধায়কের সঙ্গে সেখানে তুমুল এক প্রাক্তন কাউন্সিলরের এবং নেতা তার তুমুল ঝামেলা হলো এবং শেষ পর্যন্ত কোনো না কোনোভাবে তাকে ঢোকানো হলো সেই বুথ এজেন্টদেরকে। এটা কোনো ছোটোখাটো ঘটনা নয়। এবং মন্তেশ্বরে যে ঘটনা ঘটল, সেখানে গাড়ির সামনে শুয়ে সেখানে যিনি প্রার্থী তার গাড়ি আটকে দেওয়া হলো, গ্রামে যেতে দেওয়া হলো না, ইত্যাদি ইত্যাদি ঘটনা ঘটল। অথচ খুব রহস্যজনকভাবে তুমি বলতে পারো, এবং একই সঙ্গে আসানসোলের কথা যদি তুমি বলো, রানীগঞ্জে একটি বিশেষ পাড়াতে সেখানে প্রচুর ছাপ্পা ভোট হলো এবং সেই ক্যামেরায় সেগুলো ধরা পড়ল। কিন্তু তুমি রহস্যময়ভাবে তুমি দেখতে পাবে যে এতগুলো ঘটনা সেগুলোকে সেগুলো নিয়ে কিন্তু কোথাও কোনো কিন্তু অভিযোগ দায়ের হলো না নির্বাচন কমিশনে। অথচ সাংবাদিকদের ক্যামেরায় এগুলো ধরা পড়ল কিন্তু কোনো অভিযোগ দায়ের হলো না, কোনো পক্ষের কোনো অভিযোগ দায়ের হলো না। একদম এইটা নিয়ে, এটা একটা আমার মনে হয় এই রাজ্যে বহু রকমের অভিযোগ দায়ের হয়, তাকে হয়তো কখনো তাকে বুতে ঢুকতে দেওয়া হচ্ছে না, আটকে দেওয়া হচ্ছে ইত্যাদি ছোট ছোট ব্যাপার নিয়ে অভিযোগ দায়ের হয়, কিন্তু এত বড় ঘটনা নিয়ে কোনো অভিযোগ দায়ের হলো না। এইটা একটা আমার মনে হয় যে এর পেছনে কি কারণ আছে, আমাদের এটা নিয়ে আমার মনে হয় যে কিছুটা হলেও কোনো না কোনোভাবে কোনো দিক থেকে একটা সন্দেহ। মানে তুমি যে কথাটা বলছো আর কি পণ্ডিতা, সেটা হচ্ছে যে যে তুমি যে বিষয়টার কথা বলছো আর কি, যে ধরো কোনো পক্ষই এখানে কোনো রকমভাবে দেখার পরেও, জানার পরেও তারা কোনো অভিযোগ করছে না। এবং আমরা গতকাল জেল অনুষ্ঠান করেছি, সেখানেও আমরা এটা নিয়ে আলোচনাও করেছিলাম পশ্চিম, আমাদের পশ্চিম দুর্গাপুর পশ্চিমের যিনি বিধায়ক তাকেও আমি আমার জায়গা থেকে জিজ্ঞাসা করছিলাম যে তাহলে কি মানে সেম সাইড গোলের কোনো চান্সের জায়গা তৈরি হয়ে আছে, মানে অভ্যন্তরীণ একটা কোন্দলের জায়গা থেকে, যে কোনো পার্টিরই, যে কোনো সংগঠনেরই বা দলেরই, যে অনেকে আশা হয়েছে, অনেকে আশা করেছিল যে তারা টিকিট পাবে এবং তাদের দাদা মানে তাদের ভাইরা, যে দাদা টিকিট পাওয়ার আশা করেছিলেন তার ভাইরা একদম রামভক্ত ভাইয়ের লক্ষণের মতন আর কি সেই দাদার নির্দেশই পালন করেছে এবং দেখিয়েছে যে আমরা লড়াইয়ের ময়দানে আছি, কিন্তু কাজটা একদম অন্য জায়গায় করেছে। সেই ধরনের গোষ্ঠীদ্বন্দ্ব থাকতেই পারে, প্রত্যেকটা ডানপন্থী দলে এই ধরনের গোষ্ঠীদ্বন্দ্ব থাকে, শাসক দলেও আছে, বিরোধী দলেও আছে। এবং আমরা দেখেছি রাজনীতিতে এই ধরনের গোষ্ঠীদ্বন্দ্ব খুব অত্যন্ত একেবারে স্বাভাবিক জিনিস, সেটা একটা অন্য দিক। কিন্তু তুমি যেটা বললে এটা আমার খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে যে এই গোটা নির্বাচনে এই রাজ্যের কথা বলছি যে সেখানে কোনো রক্তপাত হয়নি, তার মানে
একটা জিনিস দেখা গেল যে রক্তপাত বন্ধ করাটাই নির্বাচন কমিশনের একমাত্র লক্ষ্য ছিল, একদম বোমের আওয়াজ বন্ধ করা, রক্তপাত বন্ধ করা, এটাই বাদবাকি পাশাপাশি সেখানে রিগিং হচ্ছে কিনা, সেখানে অন্যান্য বুথে এজেন্ট ঠিকমতো ঢুকতে পারছেন কিনা, সেই নিয়ে যদি কোনো অভিযোগ দায়ের হয় সেটা নিয়ে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা, ইত্যাদি বিষয়ে কিন্তু আমার মনে হয়েছে যে কোথাও না কোথাও একটা খামতি আমরা দেখতে পাচ্ছি। একমাত্র তাদের উদ্দেশ্য ছিল যে কোনো না কোনোভাবে কারোর যেন কোল খালি না হয়, এটাই পশ্চিমবঙ্গের এবারকার নির্বাচনের বিশেষত্ব। একই সঙ্গে এবং পাশাপাশি যে এটাও খুব মানে গুরুত্বপূর্ণ একটা দিক যে এতগুলো নির্বাচন হলো, চার দফা নির্বাচন হয়ে গেল, তারপরেও সেখানে প্রার্থীরা কোনো অভিযোগ দায়ের করলেন না, অভিযোগ নেই, কোনো প্রার্থীর অভিযোগ নেই, না শাসক দলের কোনো অভিযোগ আছে, না বিরোধী দলের কোনো অভিযোগ আছে, কিন্তু সাধারণ যারা মানুষ, হ্যাঁ একদম, কারণ তারা তো দেখতে পাচ্ছেন, তারা দেখতে পাচ্ছেন কালকে পলাশিতে যে পরপর যে ছাপ্পা ভোট হচ্ছে সেটা দেখা যাচ্ছে, এবং সেটা যখন প্রিসাইডিং অফিসারকে দেখানো হচ্ছে সেটাও দেখা যাচ্ছে সেই ছবি, এবং তিনি বলছেন যে না ওরা তো চোখে দেখতে পায় না অন্ধ, একসঙ্গে কি এত মানুষ চোখে দেখতে পায় না, তাদেরকে নিয়ে আসা হলো, কেউ একজন দুজন হতে পারে সেটা অন্য প্রসঙ্গ, একসঙ্গে তো নিজের দাদুর নামটা পর্যন্ত বলতে পারলো না, ঠিক আছে সেটা একটা ধরে নিলাম, কিন্তু পরপর, এবং এটাও আশ্চর্যজনক নির্বাচনের ফলাফলের আগেই সেখানে আবির খেলা হয়ে যাচ্ছে, মিষ্টি খাওয়া হয়ে যাচ্ছে, এটাও একটা রহস্যময় ব্যাপার, এবং সেটা কি স্ট্র্যাটেজিতে করা হচ্ছে, অর্থাৎ যে আমরা জিতে গেছি অন্যদেরকে ভোট দেওয়ার লাভ নাই, যা কিছু বাকি আছে এরপর আমাদের সিম্বলেই দেবে, এটা যদি বোঝানো, রক্তচাপ বাড়ানোর একটা খেলা, একটা রক্তচাপ বাড়ানোর খেলা একদমই, এবং একটা বিভ্রান্তি পরিস্থিতি সৃষ্টি করা, এবং আমার মনে হয় যে ভবিষ্যতে নির্বাচন কমিশনের আমাদের যে আইনগুলো আছে সেগুলোর অনেকগুলোরই বদল হওয়া দরকার, যেমন এবং আরো অনেক বেশি কঠোর হওয়া দরকার। আমার আমি এই জিনিসটা বুঝতে পারলাম না, আমরা যারা এই শহরে যারা ভোট দিই, বিশেষ করে আমাদের যে বুথগুলো আছে সেই বুথগুলোতে অত্যন্ত কড়া নিরাপত্তার ব্যবস্থা থাকে, সেখানে ঢুকবার সঙ্গে সঙ্গে রীতিমতো একটা ইয়ের প্রশ্নের মুখে পড়তে হয়, তারপর সেখানে আই কার্ড দেখাতে হয়, তারপর সেখানে যে যে নিয়মগুলো আছে সেগুলো আসতে হয়, এবং একজন একজন করেই যেতে দেওয়া হয়, অথচ এক একটা বুথে আমরা দেখছি তারা একসঙ্গে এত মানুষ ঢুকছেন এবং তারা সরাসরি তারা পরপর পরপর ভোট দিচ্ছেন, সেখানে আই কার্ডও চেক হচ্ছে না, সেখানে বুথ স্লিপও নেই, কোনো কিছুই নেই, কিন্তু ভোট হচ্ছে। এই যে নিয়ম নীতিগুলো, এগুলো আমার মনে হয় যে আরো অনেক বেশি অন্যভাবে চিন্তা ভাবনা করা দরকার, এগুলো অনেক পুরনো আইন আছে সেই আইনগুলোকে, কারণ এখন ডিজিটাল যুগ, এই ডিজিটাল যুগে কিন্তু অনেক ব্যবস্থা করা যেতে পারে, হ্যাঁ, এবং কারণ আজকে নতুন নতুন অনেক অভিযোগও উঠছে, যেমন আজকে সকাল থেকে আমাদের মুখ্যমন্ত্রী একটা অভিযোগ তুলেছেন কালকে থেকে যে ইভিএমে যেখানেই বোতাম টেপা হচ্ছে গিয়ে ভোটটা গিয়ে চলে যাচ্ছে, পদ্ম ফুলে গিয়ে পড়ছে, এই ধরনের অভিযোগ শুরু হয়ে গেছে, তো এই ধরনের অভিযোগ এটাও এবার নির্বাচন। আমি পণ্ডিতা এই আমি এই ইভিএম সংক্রান্ত বিষয়টাতে তোমার কাছে একটা বিষয় আমার জানতে জানার চাই আর কি, সেটা হচ্ছে যে নির্বাচন কমিশন আজ প্রথমবার নয়, দীর্ঘদিন যখন থেকে ইভিএম স্টার্ট হয়েছে এবং যখন থেকে ইভিএম এর উপরে এই ধরনের অভিযোগ উঠছে, নির্বাচন কমিশন কিন্তু প্রত্যেকবারই এটাকে চ্যালেঞ্জের মধ্যে রাখে যে যদি কোথাও কোনো ইভিএম হ্যাকিং এর যে প্রসেসের যে হ্যাকিং এর কথা এরা মানে বিরোধীরা বা যারা আছে তারা বলে থাকে, এটা যদি প্রমাণ করে দিতে পারে, কিন্তু আজ পর্যন্ত কোনো বিরোধী দলকে সেখানে গিয়ে প্রমাণ করতে পারলো না যে হ্যাঁ ইভিএমটা হ্যাক করা হয়, না এমনকি সুপ্রিম কোর্ট তো সরাসরি একদম বলেই করতে পারেনি যে ইভিএম ছাড়া সেটা। আচ্ছা বিরোধীরা বা অন্য জায়গায় তারা যখন তাদের ক্ষেত্রে যদি ফল ভালো হয় তাহলে সেই জায়গায় ইভিএমটা ঠিক সুন্দর ভালো থাকে, কোনো অসুবিধা থাকে না, ইভিএম হ্যাক না হ্যাক হয় না, কিন্তু যখনই তাদের বিরুদ্ধে যায় মানে একদম মানে এটা শুধু ইভিএম বলে না, আমাদের আজকের রাজ্যে যদি আমরা দেখে থাকি
তাহলে আইন আদালতও যদি আমার পরে রায় দেয় তাহলে আইন আদালতের থেকে ভালো জায়গা কিছু নেই, না হলে আদালতকে তুলে দিতে হবে। এই যে মানসিকতাটা, এই মানসিকতার এটা কিন্তু আমাদের মধ্যে ছিল না। এই মানসিক, এই মানসিকতাটাকে আমাদের মধ্যে ইনজেক্ট করা হলো রিসেন্ট আজ বছর কয়েকের মধ্যে। আসলে নির্বাচনকে একটা উৎসব হিসাবে দেখা, জাতীয় উৎসব হিসাবে দেখা এবং নির্বাচনকে অত্যন্ত স্পোর্টিংলি গ্রহণ করা, যে যে হারবে যে জিতবে সেটা নিয়ে, সেটা তো তোমার ইভিএমে ঠিক হয়েই গেছে কে হারবে কে জিতবে, ভোট বাক্সে সেটা ঠিক হয়ে গেছে, ফলে তার পরবর্তী ক্ষেত্রে সেটা নিয়ে নানাভাবে ফের চর্চা করা, নানাভাবে ফের সেটা নিয়ে রক্তারক্তি কাণ্ড করা, এগুলো সম্ভবত আমাদের রাজ্যেই বেশি হয়। অন্যান্য রাজ্যে আমি জানি না, যারা ভোটার তারা এই ধরনের নানা ধরনের এই ভোটের চেরা মানে সরাসরি একদম ভোট হয়ে যাওয়ার পরে ফের একেবারে চুলচেরা বিশ্লেষণ করে রীতিমতো লড়াই ঝগড়ার মধ্যে ফিরে আসা, এটা আমার মনে হয় অন্য কোনো রাজ্যে। না, আমি তোমাকে এটাতে শেয়ার করি, আমি 2019 লোকসভা নির্বাচনের সময় যে সেই সময়টাতে আমি গুজরাটে ছিলাম, কিন্তু আমার দেখা যে আমি সেদিন গুজরাটে থেকে বুঝতে পারিনি যে গুজরাটে ইলেকশন আছে, সেদিন ডেট রয়েছে, সেদিন নির্বাচন চলছে, মানে মানুষের কোনো ব্যাপার নেই এই জায়গায় নির্বাচন। একদম, আমারও সেই অভিজ্ঞতা, একদম আমারও সেই জায়গায় দাঁড়িয়ে আমি একদম প্রপার গুজরাটের কথা বলছি, কারণ আমার নিজের অনুভব করা ওখানে থেকে, যে আমি বুঝতে পারলাম না কোথাও আমাদের এখানে যেমন যেভাবে দৃশ্য দূষণ হচ্ছে, এক কথাই বলতে গেলে যেভাবে পোস্টার হোর্ডিং থেকে আরম্ভ করে যেভাবে দৃশ্য দূষণ হচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে কালুর না পোস্টারও আছে না হোর্ডিংও আছে না কোনো কিছু আছে, অথচ নির্বাচন হচ্ছে এবং সাধারণ মানুষের কোন রকম কোন সমস্যা নেই। আমাদের তো এখানে নির্বাচন হলে তো আগে রাস্তাটাকে বন্ধ করো, নেতাদের দাপটে তো সাধারণ মানুষ হিমশিম খাচ্ছে, তারপরে তো বাকিদের কথাটা পরের কথা পরে হয়ে যাবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যেন একটা মানে অন্য একটা জগতের মধ্যে আছি, বিশেষ করে বাংলা। তুমি, আমি আরেকটা কথা বলছি, আজকে ইভিএম নিয়ে যখন কথা উঠলো এবং ইভিএম এ বোতাম টিপলেই চলে যাচ্ছে পদ্মে, এই অভিযোগের পরেও যিনি এই অভিযোগ করছেন তিনি বলছেন যে আমরা 300 আসন পাব, তারপর এটা তার মানে এটা কি দাঁড়াচ্ছে আমি তো ব্যাপারটা বুঝতে পারলাম না, যে পদ্মতে চলে যাচ্ছে অন্তত 300 আসন পাব, মানে এটাকে মনে হচ্ছে না একটু এই ব্যাপারটা নিয়ে মানে একটু বিভ্রান্তিকর, মানে বলতে হয় বলা হয়ে গেছে, এবার সেখান থেকে তো ব্যাকে আসতে হবে। এবং এটাও ঠিক যে কথাটা তুমি বলছিলে যে সেই উন্মাদনা অন্য রাজ্যে যেমন দেখা যায় না, তেমনি এই অন্য রাজ্যে এত বেশি বিভ্রান্তিকর বিবৃতিরও কোনো জায়গা নেই, কারণ মানুষের শোনার কোনো সময়, মানুষের শোনার সময় নেই এবং সচেতনতা মানুষের জায়গা থেকে অনেক সচেতন তারা। হ্যাঁ, আর একটা কথা হচ্ছে যে ভোট একটা মানুষকে দিতেই হবে, যেহেতু তার এটা গণতান্ত্রিক অধিকারের মধ্যে পড়ে, সেই ভোটটা তারা দিচ্ছেন, একেবারে সুন্দরভাবে দাঁড়িয়ে দিচ্ছেন, সব কিছু করছেন, কিন্তু সেটাকে একেবারে এমন একটা হিংসার পরিস্থিতিতে নিয়ে আসতে হবে সেটা খুবই, আমাদের রাজ্য ছাড়া এখন আর অন্য কোনো রাজ্যে, আগে যেটা কখনো বিহারে হয়েছে উত্তরপ্রদেশে হয়েছে, এখন আর কিন্তু এই পরিস্থিতিটা কিন্তু এখন আর একমাত্র আমাদের রাজ্য ছাড়া পার্শ্ববর্তী ঝাড়খণ্ডেও নেই উড়িষ্যাতেও নেই, ফলে এটা আমাদের পক্ষে কিন্তু অত্যন্ত একটা দুর্নামের ব্যাপার এবং বাইরের রাজ্যগুলোতে এই সুনামটা কিন্তু আমাদের ফিরিয়ে আনা না গেলে বাইরে অন্যান্য রাজ্যের কাছে কিন্তু আমাদের কিন্তু সেই মানে সেই মর্যাদাটা কিন্তু ফিরে আসবে না, এবং আমাদেরকে কোথা মানে পশ্চিমবঙ্গের মানুষ হলেই যে পশ্চিমবঙ্গের আগে যে একটা সুনাম বিভিন্ন ক্ষেত্রে ছিল সেই সুনামটা কিন্তু অনেকটা ক্ষেত্রে কিন্তু ম্লান হয়েছে, ক্রমশই ম্লান হয়েছে এবং হচ্ছে এই কিছু কিছু রাজনৈতিক কাণ্ডকর্ম হিংসা ইত্যাদির কারণে, ফলে আমার মনে হয়েছে যে যারাই আসবেন ক্ষমতায়, আমি সেটা তো এখন আমরা বলতে পারবো না, সেটা এখন ভোট বাক্সে বন্দী, একদম কিন্তু আমার মনে হয়েছে যে আরো অনেক বেশি সমাজের বিভিন্ন উন্নয়নের দিকে নজর দিয়ে অন্তত পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, বিশেষ করে পশ্চিমবঙ্গকে বেছে নিয়ে পশ্চিমবঙ্গের উন্নয়নের জন্য অনেক বেশি সচেষ্ট হওয়া উচিত, তা না হলে পশ্চিমবঙ্গের কিন্তু এই যে
এত আমরা নিজেদেরকে সংস্কৃতিবান বলে দাবি করি বিভিন্ন ক্ষেত্রে, আমাদের এত এত মহাপুরুষ জন্মেছেন ইত্যাদি অনেক কিছু আমরা দাবি করি। এবং আজ এক সময়ে সর্দার প্যাটেলের সেই বক্তব্য আমরা জানি যে আজকে বাংলা যেটা চিন্তা করবে আগামীকাল সারা দেশ সেটা চিন্তা করবে ইত্যাদি। এই যে গর্বের জায়গাটা, এই গর্বের জায়গাটা যে ক্রমশ আমরা হারাচ্ছি, এই গর্বটাকে পুনরুদ্ধার করতে গেলে নতুন করে ভাবতে হবে, নতুন করে চিন্তা করতে হবে। শুধুমাত্র কিছু রাজনৈতিক লাভের জন্য, ফায়দা তোলার জন্য, শুধুমাত্র কিছু খুনখারাবি ঘটিয়ে ক্ষমতায় থাকা, আমার মনে হয়েছে যে এটা কোথাও না কোথাও কিন্তু এই রাজ্যকে একটা অত্যন্ত মানে নিচের দিকে নিয়ে যাচ্ছে। এত এতটা অবনয়ন সেটা কিন্তু আমার মনে হয়েছে যে এটা হওয়া উচিত নয়, অন্তত বাঙালির ক্ষেত্রে। কারণ আমাদের যে গরিমা, সেই গরিমাটা আজকে আমাদের কথায় কথায় আমরা রবীন্দ্রনাথের কথা বলি, কথায় কথায় রামকৃষ্ণদেবের কথা বলি, কথায় কথায় বিবেকানন্দের কথা বলি, এবং এই রাজ্য বাদ দিলে অন্তত দিল্লি থেকে আরম্ভ করে পার্শ্ববর্তী অন্যান্য অঞ্চলে দক্ষিণের রাজ্যেতে বিবেকানন্দের প্রতি যে শ্রদ্ধা, বিবেকানন্দ, রামকৃষ্ণদেব, রবীন্দ্রনাথ, সবাইকে, সবাই সব জায়গাতে এত শ্রদ্ধা। আমরা বিবেকানন্দ রকের নাম জানি, যে একটা রীতিমতো একটা রক তৈরি হয়েছে তামিলনাড়ুতে, এগুলো সব কিছু জানি। কিন্তু আমাদের রাজ্যে এত, আমাদের মনীষীরা, আমাদের রাজ্যের মহাপুরুষ তারা বাইরে যে সম্মান পাচ্ছেন, আমরা এখানে তাদেরকে সেই সম্মান তো দিতে পারছি না। কেন পারছি না? বছরে একবার সেখানে ফুলের মালা দিয়ে তার নাম করা, সেটা কিন্তু তাকে সম্মান দেওয়া নয়, সেটাও তাকে সম্মান দেওয়া হচ্ছে, তাকে সম্মান দেওয়া মানে হচ্ছে নিজেদেরকে সংস্কৃতিবান করা, নিজেদেরকে সেই শিক্ষায় শিক্ষিত করা যে যেখানে যে আমরা সকলের থেকে এগিয়ে যাব এবং আমরা সংস্কৃতির সঙ্গে এগিয়ে যাব। এই বোধটা যদি না হয় তাহলে কিন্তু রাজনীতিতে হিংসা থাকবে, হিংসা আছে। তুমি সংস্কৃতির কথা বলছো, তুমি আমাকে একটা জিনিস দেখো যে এবারের এই যে নির্বাচন, আমি যদি আমি অন্য জায়গাগুলোর কথা বাদই দিলাম, কারণ অন্য জায়গাগুলোকে ধরতে গেলেও সেই এদের যা তোমার ইশতেহার আছে সেই ইশতেহারে সব জায়গাটাই পড়ে যায়। কারণ কংগ্রেসের যা ইশতেহার, আমি তোমাকে বলি, আমরা দেখলাম দুর্গাপুরের জন্য একজন প্রাক্তন ক্রিকেটারকে দুর্গাপুরে প্রার্থী করা হয়েছে, এবং আমরা দেখলাম বহরমপুরেও একজন ক্রিকেটারকে প্রার্থী করা হয়েছে। কিন্তু তুমি একটা জিনিস বলো, এই যে নির্বাচনের এতদিন ধরে প্রচার হয়ে গেল, না সংস্কৃতি নিয়ে কোনো রকম কোনো মানুষের কাছে পৌঁছানো গেছে, না ক্রীড়া জগতের কোনো, ক্রীড়া জগতের যে উন্নয়ন করানো যেতে পারে, দুর্গাপুরের মতন একটা জায়গা, আসানসোলের মতন একটা জায়গা, ক্রীড়া ক্ষেত্রকে এখানে আরো বিপুলভাবে সাজানো যেতে পারে, এটা নিয়ে কারো কোনো রকম কোনো মন্তব্য নেই, কারো কোনো কথা নেই, কারো কোনো, খালি শুধু নির্বাচনী প্রচার এবং মানে কটূক্তির কথা ছাড়া মানুষের উন্নয়নের কথা কেউ বলল না। দেখো, আমাদের দেশে গণতান্ত্রিক অধিকার আছে, যে কোনো জায়গা থেকে যে কোনো মানুষ যে কোনো রাজ্যে গিয়ে তিনি তার রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারেন, এবং যে কোনো দল যে কোনো জায়গা থেকে প্রার্থী নিয়ে এসে দাঁড় করাতে পারে, এটা তার অধিকারের মধ্যে পড়ে। কিন্তু পাশাপাশি সব কিছু তো নিয়ম মতো চলে না, একটা আইনের বাইরেও একটা আইনের পরেও একটা আইন আছে, সেটা হচ্ছে যে যে একটা পারিপার্শ্বিকতা বিচার করার ব্যাপার আছে। আজকে তুমি দেখো বহরমপুরের কথা যদি তুমি বলো, আমি অবশ্যই ইউসুফ পাঠান একজন বিশিষ্ট ক্রিকেটার, আমাদের গর্ব তো নিশ্চয়ই, দেশের গর্ব, কিন্তু আজকে বহরমপুর এলাকা, বহরমপুর এলাকার কথা, সেই এলাকার যে সমস্যা সেটা নিয়ে আজকে তোমার সংসদে বলবেন কে? ইউসুফ পাঠান সুদূর গুজরাট থেকে এসে তিনি আমাদের বহরমপুরের কথা বলবেন, অথচ বহরমপুর বা আশেপাশে বা এই রাজ্যের কোনো মানুষকে আমরা পেলাম না যিনি এখানকার কথা, মানুষের কথা তুলে ধরবে সংসদে গিয়ে বলবেন। এত বড় আমার মনে হয়
আমি এটা তার আগে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমি এটা এই জন্য বললাম যে এটা আমার মনে হয়েছে যে এখানকার স্থানীয় মানুষ তিনি অনেক বেশি সমস্যাটা অনেক ভালো বুঝতে পারবেন এবং তিনি অনেক ভালোভাবে সেটা বলতে পারবেন, পেশ করতে পারবেন। একদম সুদূর গুজরাট মানে কয়েক যোজন দূর সেইখান থেকে একজনকে নিয়ে আসা হলো এবং তাকে তার ভাবমূর্তি দেখানো হলো যে অত্যন্ত ধর্মপ্রাণ একজন মানুষ হিসাবে তাকে সাধারণ মানুষের সামনে পেশ করার চেষ্টা করা হলো। সেটা যারা এনেছেন এটা তাদের একটা স্ট্র্যাটেজির মধ্যে পড়ে, কৌশলগত ব্যাপার, আমি এটা নিয়ে কোনো কিছু বলবো না। কিন্তু আমার এই প্রশ্ন, সম্ভবত এই প্রশ্ন আমার থাকবে না, এটা তো সাধারণের প্রশ্ন যে এটা শুধু তোমার পণ্ডিত, আমি তোমাকে বলি যে এই যে ধরো আমার আমার কোথায় শরীরের কোথায় যন্ত্রণা হচ্ছে, আমি ডাক্তারের কাছে কখন যখন যাব তো সেই যন্ত্রণার কথাটা আমি যতটা বলতে পারবো সেটা তো তুমি বলতে পারবে না, কারণ ওই ফিলিংসটা তো আমার মধ্যে আছে, তোমার মধ্যে নেই, তুমি আমার মুখে শুনছো এবং শোনার পর তুমি সেটা বলবে এবং আমি এটা অনুভব করছি, অনুভব করে বলবো। তো ঠিক তাই, যিনি বাইরে থেকে এসছেন, যিনি যার ভৌগোলিক মানে চিত্রটাই যার কাছে পরিষ্কার নয়, যার কাছে ভাষাটাই একদম অনভিজ্ঞ তাদের কাছে, নিশ্চয়ই আমি আমি কোথাও আমি কোথাও তাদের সঙ্গে বসে কোথাও একটা দিন ভালো করে মাছ ভাত খেয়ে নিলাম, তার মানে এই নয় যে আমি মাছ ভাতের মধ্যেই সীমাবদ্ধ থেকে গেলাম, যে আমি এই এলাকাটাকে সম্পূর্ণ চিনে গেলাম। তো মানুষের মানে এক কথায় বলতে গেলে যে নারীর যে বিষয়টা সেটা যদি আমাকে বুঝতে হয় তাহলে আমাকে সেখানকার হতে হবে, সেখানকার ভূমিপুত্র হলে সব থেকে ভালো হয়, পাশাপাশি জায়গা থেকে আসতেই পারে, না আসার কিছু কারণ নেই, কিন্তু আমি যদি জায়গাটা সম্বন্ধে আমার না মানে বোধগম্যই যদি না করতে পারলাম তাহলে আমি বলবোটা কি না? তাহলে এখানে ওনাকে মানে স্থায়ী বাসিন্দা হতে হবে, এখানে ওনাকে থাকতে হবে, দীর্ঘদিন ধরে বুঝতে হবে, মানুষের সঙ্গে মিশতে হবে, তারপরে তিনি হয়তো কিছুটা হলেও বুঝবেন। তাহলে যতদিন না বুঝছেন তাহলে একজন দোভাষী কোথাও না কোথাও রাখবেন, একজন তার আত্মসহায়ক থাকবেন, তিনি বোঝাবেন এবং সেটা সংক্ষেপে বলা হবে, এটা নিয়ে আমার কিছু বলার নেই। একই প্রসঙ্গ আমি তোমাকে বলতে পারি যে আজ পর্যন্ত আমরা দেখিনি যে এই অঞ্চলে, তুমি যে কথাটা বললে খুব গুরুত্বপূর্ণ কথা যে ক্রিকেটারকে আনা হয়েছে, দুজন ক্রিকেটারকে আনা হয়েছে, এরা সকলেই আমাদের জাতীয় ক্রিকেটার এবং জাতীয় দলে তারা তারা প্রতিনিধিত্ব করেছে, নিশ্চয়ই তাদের আমি এটা নিয়ে তাদের আমার কোনো অভিযোগ নেই। তো একই কথা আমি বলছি যে কথাটা তুমি বললে যে আজকে দুর্ভাগ্যজনকভাবে আমি তোমাকে বলছি যে আজকে গোটা রাজ্যে যে নির্বাচনের কথা হচ্ছে সেখানে কি হচ্ছে, লক্ষ্মীর ভাণ্ডার উন্নয়নের কথা যখন আসছে তখন কি আসছে, স্বাস্থ্যসাথী আছে, আমাদের লক্ষ্মীর ভাণ্ডার আছে, আমাদের ছেলেরা 20,000 টাকা লোন পাবে, আমাদের ছেলেরা মোবাইল পাবে, আমাদের ছেলেরা অমুক পাবে, আমাদের কন্যাশ্রী আছে, তারা বিবাহযোগ্য হলে তারা 25,000 টাকা পাবে, এটা কি একটা স্থায়ী উন্নতির প্রকল্প? এগুলো এগুলো হচ্ছে জন এটা হচ্ছে মোহিনী প্রকল্প, জনমোহিনী প্রকল্প, সেগুলো হচ্ছে যে এটা সরকার তাও কারোর ব্যক্তিগত ব্যাংক ব্যালেন্স থেকে এগুলো করা হয় না, এগুলো সাধারণ মানুষের টাকাতে, হ্যাঁ প্রকল্পটা তৈরি করে সাধারণ মানুষকে দেওয়া হয়, এর মধ্যে ঠিক আছে জনমোহিনী প্রকল্প দিতেই পারে। আজকে কেজরিওয়াল বলছে যে আমরা ক্ষমতায় এলে আমরা সবই ফ্রি দিয়ে দেব, আজকে শুনছিলাম আমি উনি বলছিলেন আমরা বিদ্যুৎ তো দেবই, আমরা গ্যাস তো ফ্রি দেব, সবই ফ্রি, ওনার সবই ফ্রি দিয়ে দেবেন। আমার কথা হচ্ছে যে ফ্রিটা উনি দেবে দিন, তো পাশাপাশি ওনাকে তো রেভিনিউটাও চাই, এই রাজস্বটা এটা চালানোর জন্য যে বিপুল টাকা, আমরা বারবার এই রাজ্যের মুখ্যমন্ত্রীকে বলতে শুনেছি যে আমার লক্ষ্মীর ভাণ্ডার দিতে 25,000 টাকা খরচ হয়, আমি দিয়ে দিতে পারবো না,
25,000 কোটি টাকা খরচ হয়, আমি দিয়ে দিতে পারবো না। তার মানে কি, ওনাকে একজনের একজনের নির্দিষ্ট, এখন উনি বলছেন যে ডিএ কারোর অধিকার নেই। আমরা জানি যুগ যুগ ধরে সে বেসরকারি হোক কি সরকারি হোক, ডিএ একটা অবধারিত, সরকারি কর্মীরা অথবা এখন বেসরকারি কর্মীরা তারাও ডিএ পেয়ে থাকেন। এটাও শুনলাম প্রথম যে ডিএ একটা রাজ্য সরকার, এটা একটা অনুদান, এটা কোনো ম্যান্ডেটরি নয়, এটা দিতেই হবে এমন কোনো কথা নয়। এটা এই ধরনের আমরা শুনেছি যে যারা আইনজীবীরা, রাজ্য সরকারের আইনজীবীরা তারা এই কথাগুলো বলছেন। কিন্তু আমার কথা হচ্ছে যে উনি আরও বলছেন যে আমি কি করে এত লোকজন নেব, আমার এত চাকরি ফাঁকা আছে, কিন্তু আমাকে এই এই প্রকল্পগুলো চালাতে হয়। তার মানে চাকরি বা কারখানা তৈরি করা, চাকরির সুযোগ সৃষ্টি করা, এগুলো একমাত্র বেসরকারি ক্ষেত্রেই হবে, বাদবাকি সরকারের কোনো দায়িত্ব নেই। আমি তাহলে বলি যে আজকে একটা কথা মনে রাখতে হবে যে বেসরকারি ক্ষেত্রে যারা বিনিয়োগ করবে তারা সেই বিনিয়োগটা করবে এবং তারা টাকাটা কিন্তু লাভের জন্যই করবে। কিন্তু সরকারি ক্ষেত্রে বিনিয়োগ যেটা হবে সেই বিনিয়োগ সাধারণ মানুষের স্বার্থে হবে, আমি বলছি না লসে চলবে, কিন্তু এক ন্যূনতম লসে। কিন্তু বেসরকারি ক্ষেত্রে তারা যতটা সম্ভব বেশি লাভ ওঠানোর চেষ্টা করবে, একদম। দ্বিতীয়ত হচ্ছে যে বেসরকারি ক্ষেত্রের যে ছোট ছোট কারখানা ইত্যাদি হয় সেখানে কিন্তু খুব একটা বেশি যে নিয়োগ হওয়া সম্ভব সেটা নয়, সেটা অনেক সংকুচিত সেই জায়গাটা। কিন্তু আজকে সরকারি ক্ষেত্রে যদি বড় কোনো শিল্প হয়, আজকে যদি আজকে দুর্গাপুর ইস্পাত কারখানায় পুনরুজ্জীবন হওয়ার পরে আরও 10,000 মানুষের সেখানে কর্মসংস্থান হবে, কিন্তু কোনো বেসরকারি ক্ষেত্রে ছোট কারখানাতে 10,000 মানুষের একসঙ্গে কর্মসংস্থান কখনো ভাবা যাচ্ছে? কখনো সম্ভব নয়। ফলে সরকারকে এগিয়ে আসতেই হবে শিল্প করতে। সুতরাং শিল্পের ক্ষেত্রে খরা যদি না কাটে তাহলে শুধুমাত্র জনমোহিনী প্রকল্পের মাধ্যমে সাধারণ মানুষকে কিছু রিলিফ দেওয়া যেতে পারে না। তোমাকে একটা, আমি এটা বলছি না, স্বাস্থ্যসাথী প্রকল্প আমি এই জন্য আমি একে কেন সমর্থন করি, হয় স্বাস্থ্যসাথী হোক অথবা আয়ুষ্মান ভারত হোক, কেন আমি করছি, কারণ চিকিৎসাটা এমন একটা স্তরে পৌঁছেছে এবং দরিদ্র মানুষ তারা আজকে, শুধু দরিদ্র কেন, আজকে যারা যথেষ্ট মধ্যবিত্ত এবং তারও ওপরে যারা সচ্ছল মানুষ তাদের পক্ষেই এখন চিকিৎসা করানো অত্যন্ত ব্যয় সাপেক্ষ ব্যাপার। ওষুধের যেমন দাম তেমনি বিভিন্ন টেস্ট, তেমনি একটা সুপার স্পেশালিটি হসপিটালে যদি তুমি ভর্তি হতে যাও তাহলে তোমার যে কত টাকা বিল হবে এটা কেউ জানে না। সুতরাং সাধারণ মানুষ, একেবারে দরিদ্র মানুষ যাদের কোনো চিকিৎসার সুযোগ নেই, যারা সুপার স্পেশালিটি হসপিটালে ভর্তি হওয়ার মতো যাদের অবস্থা নেই, তাদের কাছে অবশ্যই স্বাস্থ্যসাথী কার্ড একটা আশীর্বাদের মতো, আয়ুষ্মান ভারত একটা আশীর্বাদের মতো। না, আমি আমি তোমার একটা কথা আমি একদম মানছি, এবং কিন্তু এর মধ্যে থেকেও যেটা সমস্যার জায়গা তুমি বললে, এটা একদম অতি সাধারণ মানুষ, গরিব মানুষ যারা আছে তাদের জন্য এটা খুব সত্যি করেই খুব ভালো কাজ। কিন্তু এই মানুষগুলো, এই মানুষগুলো এই কার্ডটা নিয়ে তাদের সঠিকভাবে তাদের জায়গায় তারা যদি পৌঁছায় তাদেরকে ফেরত আসতে হয়। এইবারে আমি না, এইবারে আমি যে আসল জায়গাটাতে আসতে চাইছিলাম, একই কথা তোমাকে আমি বলছি, কন্যাশ্রী, যুবশ্রী, মানে সব শ্রী যত শ্রী আছে, তারপরে হচ্ছে এই এই যে লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী, এদের কি হচ্ছে, এদের কোনো বিধিনিষেধ নেই যে কারা পাবে কারা পাবে না। যদি এটা বিপিএল তালিকাভুক্ত যারা তাদের মধ্যে বা একটা যদি নির্দিষ্ট সীমা থাকতো যে এত টাকা ইনকাম গ্রুপের মধ্যে এটা দেওয়া পাওয়া যায়, দেওয়া হবে, তাহলে আজকে আমি তোমাকে বলি, আমি নিজের কথা বলতে পারি, আমি একজনকে চিনি, আমার আত্মীয়, তিনি এই সিটি সেন্টারেই থাকেন, তাদের চারতলা বাড়ি, তার নিজেদের দুটো বুটিক আছে, তার স্বামী উনি কুয়েতে চাকরি করেন, কয়েক লক্ষ টাকা বেতন পান, তার বাড়ির যে বউ সে 1,000 টাকা ইয়ে পায়,
লক্ষ্মীর ভাণ্ডার কেন কেন আমি জানতে চাইছি যে এইটা সবার জন্য কেন হবে এবং তার বাড়ির কাজের মেয়েও পায় আমি এটা জানতে চাইছি যে এটা কেন হবে সকলের জন্য। আজকে কন্যাশ্রী প্রথম করা হয়েছিল ক্লাস মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পর্যন্ত, তারপর সেটাকে করা হলো গ্র্যাজুয়েশন, তারপর করা হলো পোস্ট গ্র্যাজুয়েশন সকলের জন্য। সকলের জন্য কেন করা হবে? সকলে যারা আজকে কলেজে যারা ভর্তি হচ্ছে, বিশেষ করে যারা সরকারি কলেজে ভর্তি হচ্ছে, তারা সকলে কি দারিদ্র সীমার নিচের আছে? যারা যথেষ্ট সচ্ছল, আমি বলছি যে আজকে এই টাকাটা বাঁচিয়ে এই 1000 টাকাটা 5000 টাকা করা যেত দরিদ্র মানুষদের জন্য একদম। যদি আজকে যদি কিছু মানুষের টাকা যাদের প্রয়োজন নেই তাদেরটা বাদ দিয়ে আজকে 1000 টাকাতে কারোর কিছু হয় না, সেটা 5000 টাকা হলে হয়, স্বাস্থ্যসাথীটা 5 লাখ টাকা থেকে 10 লাখ টাকা করা হোক দরিদ্র মানুষদের জন্য একদম, না হলে আজকে আজকাল 2 লাখ 2.5 লাখ 5 লাখ টাকা উপর নয়। তারপর তুমি যেটা বললে যে স্বাস্থ্যসাথীর দেখলেই অনেক সুপার স্পেশালিটি হসপিটাল বেড নেই বলে দিচ্ছে, সরাসরি হয়তো না করতে পারছে না, কারণ বল না সরাসরি না করতে পারছে না, তাদের কাছে একটা খুব বড় জায়গা আছে, সেটা হচ্ছে যে স্বাস্থ্যসাথীর জন্য লিমিটেড বেডের ব্যবস্থা আছে। এবার তারা বেড নেই, এটা যদি বলে দেয় যে আমার বেডটা নেই, তোমার আর কিছু করণীয় নেই, সেটাই বলছি, কারণ বেড নেই তার কাছে না। এবারে সেটা এটাও যেমন একটা বিরাট বড় সমস্যা। আমি তোমাকে শুধু তাই না, আমি তোমাকে বলি না এটা ঘটনা, এটা যেমন ঘটনা আমি আর একটা জায়গায় বলি, সেটা হচ্ছে যে আমি মানে আমাদের সঙ্গে তো বিভিন্ন মানুষের সময় বিভিন্ন জায়গায় কথা হয়, সেই ক্ষেত্রে আমরাও এটাও আছে, অভিযোগ আছে যে বেশ কিছু স্পেসিফিক ডাক্তার আছে যারা স্বাস্থ্যসাথীর কার্ড দেখলেই একদম পরিষ্কার না বলে দিচ্ছেন যে তারা অপারেশন করবেন না, মানে ভালো ডাক্তার বলে সে স্বাস্থ্যসাথীতে কাজ করবেন না। তো ওই মানুষটার কি কোথায় যাবে সে? আমি তো সেটাই বলছি যে যদি হসপিটাল, এখন আমি যদি বলি অত্যন্ত সাধারণ হসপিটাল বা সরকারি হসপিটালে স্বাস্থ্যসাথী প্রয়োজন হয় না, হয় না, কিন্তু ভালো চিকিৎসা সেটা করার জন্য কিন্তু সুপার স্পেশালিটি হসপিটালেই যেতে হবে, এবং সেখানে কিন্তু স্বাস্থ্যসাথী যদি থাকে এবং সেটা যদি তার 5 লক্ষ টাকা পর্যন্ত তার যদি লিমিট থাকে তাহলে সেখানে কোনো অসুবিধে কি আছে? সেখানে সে ভর্তি হতেই পারে, কিন্তু তার বদলে তাদেরকে না নিয়ে হসপিটালগুলো আরও অনেক, যেখানে তারা 5 লক্ষ টাকার আরও বেশি বিল করতে পারবে সেই ধরনের রুগীকে তারা ভর্তি করছে। কারণ চিকিৎসা ব্যবস্থাটা আমাদের দেশে, বিশেষ করে আমাদের রাজ্যে, এটা এতটা ব্যবসায়িক ব্যাপার হয়ে গেছে, ইংরেজি মাধ্যম স্কুল এবং চিকিৎসা দুটোই এতটাই ব্যয় সাপেক্ষ হয়ে গেছে এখন, যারা এটা পড়াচ্ছেন বা এবং যারা ট্রিটমেন্ট করাচ্ছেন এই দুজনের এরা এটা বলতে পারবেন। এবং সবথেকে বড় কথা, ডাক্তাররা আজকাল যেভাবে যে কোনো রোগের জন্য আগে টেস্ট লিখে দিচ্ছেন এবং সেই টেস্ট করার জন্য প্রচুর এখানে ডায়াগনস্টিক সেন্টার হয়েছে, এই ডায়াগনস্টিক সেন্টারে তাদের একটা একটু একটু ডেলিকেট একটুখানি জটিল যদি কোনো টেস্ট হয় তাতে একটা বিশাল টাকার অঙ্ক লাগে সেখানে, যার জন্য সাধারণ মানুষের কাছে এখানে পৌঁছানো এই ধরনের ট্রিটমেন্ট করানো একটু অসুবিধা, টেস্ট করানো অসুবিধা, ফলে স্বাস্থ্যসাথীটা তার প্রয়োজন। কিন্তু স্বাস্থ্যসাথীর যে হসপিটাল নেবে সেখানেও চিকিৎসা হোক এবং সেই পরিমাণটা আরও বাড়ুক, এবং যাদের প্রয়োজন নেই সেখান থেকে কাটেল করে এটা হতে পারে একদম। কিন্তু আমি তোমাকে এটা বলছি একেবারে, আমি নির্দিষ্টভাবে তোমাকে বলতে পারি, এটা আমার অনুসন্ধান বলতে পারো, যে এই স্বাস্থ্যসাথী কার্ডের কথা বারবার যে উল্লেখ করা হচ্ছে, তুমি দেখতে পাবে যে প্রত্যেকটা দেওয়াল লিখনে সবুজ সাথী সাইকেল, স্বাস্থ্যসাথী কার্ড এবং কন্যাশ্রী ইত্যাদি লেখা হচ্ছে, লক্ষ্মীর ভাণ্ডার তো হচ্ছেই প্রচারের জন্য লেখা হচ্ছে, এটাকে নির্বাচনে একটা প্রচারের অঙ্গ করা হয়েছে। এবং শুধু তাই নয়, তোমার বাড়িতে ফোনেও পর্যন্ত তোমার কাছে আসছে, তুমি বলা হচ্ছে একদম। এবং তুমি যদি FM চালাও গাড়িতে যাওয়ার সময় সেখানে FM এ প্রতি 1 মিনিট পরে পরে তোমার কিন্তু এইটা শুনতে হবে, তোমার ইচ্ছে থাক না থাক, যদি তুমি বন্ধ করে দাও তাহলে গান শুনতে পাবে না, যদি তুমি গান শুনতে চাও তাহলে সঙ্গে অ্যাডিশনাল একটা সঙ্গে একটা ফ্রি হিসাবে ওইটা শুনতে হবে।
সুতরাং তোমাকে আমি এটা কিছু বলা করার নেই, যারা করছেন এটা তাদের প্রচারের জন্য করছেন, তুমি শুনতে চাইলে শোনো না শুনলে বন্ধ করে দাও, এটা কোনো ব্যাপার না। কিন্তু আমার যেটা জানার কথা বলার কথা সেটা হচ্ছে যে মানে সর্বোচ্চ নেত্রী থেকে নেতা অন্যান্য নেতা নেত্রীরা যেখানেই আছেন, তারা তারা যেখানেই যাচ্ছেন সেখানে স্বাস্থ্যসাথী, এবং তারা বলছেন যে যদি অন্য জায়গায় ভোট দাও স্বাস্থ্যসাথী বন্ধ হয়ে যাবে, এটার মানে কি? আমি এটা বুঝতে পারছি না যে এটা ধরে নেওয়ার কি কারণ। তার মানে কি যে স্বাস্থ্যসাথী অথবা অন্যান্য যে জনবৈনী প্রকল্প যেগুলো আছে বিশেষ করে লক্ষ্মীর ভাণ্ডার, এটার উপরে ভিত্তি করে একটা শ্রেণীর কাছ থেকে ভোট আদায় করার যে একটা কৌশল, এই কৌশলটা অনেকটা ক্ষেত্রে অনেক অনেকটা ক্ষেত্রে সফল হচ্ছে। কারণ আমাদের দেশে এক শ্রেণীর মানুষ আছেন, এক শ্রেণীর ভোটার আছেন, বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে বলছি, তারা সত্যিকারেরই তাদের কিছু টাকার অবশ্যই প্রয়োজন, হাত খরচ বলুন, মোবাইল চার্জ ইত্যাদি, ফলে এই টাকা পেয়ে তারা খুশি, এবং তারা কিন্তু এবং খুশি হওয়ার ফলে তাদের ভোটটা অবশ্যই সেইখানেই যাবে যারা তাকে খুশি করবে, এটা তো এটা নিয়ে তো কোনো সন্দেহ করা নেই। এবং ভোটের অঙ্কে অনেকটা হেরফের করার একটা চেষ্টা আছে, যার জন্য আজকে বিরোধী দলকে বলতে হচ্ছে যে কেউ 1,000 টাকা দিলে আমরা 3,000 টাকা দেবো, আজকে বলতে হচ্ছে এটা। কেউ বলছেন যে গ্যাস, কে বলেছে আমরাও গ্যাস ফ্রি দেবো আমরা ক্ষমতায় এলে, এটাও বলতে হচ্ছে। অর্থাৎ গোটা দেশের মানে এই ধরনের রাজনীতি আমরা এটা প্রথম দেখলাম যে সব কিছু পাইয়ে দেবো রাজনীতি, আমি তোমাকে ফ্রি দেবো বদলে তুমি আমাকে ভোট দেবে। ঘুরে ফিরে কি দাঁড়াচ্ছে যে তাকেও কিন্তু ট্যাক্স দিতে হচ্ছে, যা যিনি পাচ্ছেন স্বাস্থ্যসাথী অথবা যিনি লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন তাকেও কিন্তু ঘুরে ফিরে ট্যাক্সটা কিন্তু দিতে হচ্ছে। মানে তোমার পায়ের ধুলো তোমার মাথায় তিন চাপানো হচ্ছে, তার বাইরে কিন্তু কিছু নেই একদম। এবং আমি আরেকটা জিনিস, তুমি যেটা বললে দাদা সেটা হচ্ছে যে এই যে ধরো ফোনে ফোনের জায়গা থেকে ফোনিং, যে যদি আমরা আমরা ক্ষমতায় না আসি তাহলে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাবে বা স্বাস্থ্যসাথী বন্ধ হয়ে যাবে, এই যে এই যে জায়গাতে আমি একটা জায়গায় আমার কাছে পরিষ্কার নয়, এটা তো রাজ্য সরকারের, রাজ্য সরকার এই প্রকল্পগুলো করেছে, তো রাজ্য সরকারের এই প্রকল্পের সঙ্গে রাজ্য সরকারের এই প্রকল্প হয়তো বিধানসভায় যদি সরকার না থাকে তাহলে প্রকল্পের পরিবর্তন হতে পারে, কিন্তু এ তো বিধানসভা নির্বাচন নয়, তাহলে এই ভয় খাওয়ানোর জায়গাটা কোথায়? না, ভয় খাওয়ানোর জায়গাটা এইখানে যে আমাদেরকেই ক্ষমতায় রাখতে হবে তাহলে তোমরা স্বাস্থ্যসাথী পাবে, আমাদেরকে যদি ক্ষমতায় না রাখো, যদি কোনোভাবে আজকে যদি আমরা সেটা চাইছি কি চাইছি না সেটা অন্য প্রসঙ্গ, বা রাজ্যের মানুষ চাইছে কি না সেটা তো 4 তারিখে বোঝা যাবে, কিন্তু আজকে যদি একটা একটা এমন একটা ফলাফল যেটা হয়, একটা অপ্রত্যাশিত ফলাফল যদি হয় যে শাসক দল যেটা কল্পনা হয়তো করতে পারেনি, ফলে তাহলে তো তারা অনেকটাই বেকায়দায় পড়বে। এবং এটা তো ঘটনা যে আজকে যে যে প্রকল্প চালাতে হয় রাজ্য সরকারকে, এটা তো শুধুমাত্র রাজ্য সরকারের টাকাতে চলে না, এটা তো কেন্দ্রীয় সরকারের যে অনুদান আছে সেই অনুদান নিয়েও তো চালাতে হয়, একটা রাজ্য চালাতে গেলে তো অনেক খরচ, এবং রাজ্যের তো একটা শেয়ার আছে কেন্দ্রে, রাজ্যের থেকে যে টাকা নিয়ে যাওয়া হয় তার একটা শেয়ার আবার ব্যাক করিয়ে পাঠানো হয়, একই সঙ্গে জিএসটিতে একটা বিরাট বড় শেয়ার দেওয়া হয়। সুতরাং একটা কথা মানতে হবে যে যদি সরকার যদি চলে যায়, সরকার যদি কখনো একটা বেকায়দায় পড়ে, তাহলে হয়তো যে সরকার আসবে সে সরকার হয়তো স্বাস্থ্যসাথী নাও দিতে পারে, এই যে একটা বোঝানোর চেষ্টা সেটাই। অর্থাৎ রাজ্যে শিল্পায়নের গল্প নেই, রাজ্যে উন্নয়নের অন্যান্য উন্নয়নের গল্প নেই, রাজ্যে তোমার খেলাধুলার উন্নয়নের উন্নয়নের গল্প নেই এলাকা ভিত্তিক, কিন্তু স্বাস্থ্যসাথী দেওয়া হবে এই এটাকে উন্নয়নের মধ্যে ধরা হচ্ছে,
লক্ষীর ভাণ্ডারকে উন্নয়নের মধ্যে ধরা হচ্ছে, এটা আমি জানি না, এটা উন্নয়ন নিশ্চয়ই স্থায়ী উন্নয়ন হতো তাহলে তো চলে যাওয়ার ভয় নেই না, 1000 টাকা এটাও যেমন, এবং 1000 টাকা বা 1200 টাকা পেয়ে একটা মানুষের কি কতটা আর্থিক উন্নয়ন হয় এটা আমরা বলতে পারছি না, কিন্তু আমি ব্যক্তিগতভাবে আমি তোমাকে বলতে পারি যে টাকাটা যেভাবে খরচ হয়, যে টাকাটা এত বছর ধরে খরচ হয়ে এসেছে, এটা দিয়ে এই রাজ্যে অনেক বড় বড় শিল্প কারখানা হতে পারে, হতে পারত, কিন্তু দুর্ভাগ্যজনক আমাদের রাজ্যে সেই কেন্দ্রীয় সরকারের মান্ধাতা আমলের যে 2-4টি শিল্প এসেছিল তারা যেভাবে যে কটা বেঁচে আছে, আজকে মমতা মুখ্যমন্ত্রীকে এখানে রাজনীতি প্রচারে এসে তাকে অন্তত একবার বলতে হলো যে আমরা 800 কোটি টাকা ব্যয়ে ডিপিএলকে আমরা পুনরুজ্জীবনের চেষ্টা করব, তাকে বলতে হচ্ছে, কিন্তু এক সময়ে এই রাজ্য সরকারই ডিপিএলকে বেসরকারীকরণ করে বিক্রি করে দেওয়ার একটা চেষ্টা করেছিল, আজকে তাকে বলতে হচ্ছে যে না আমরা ওটা বেসরকারীকরণ করব না, আমরা এই ডিপিএল এর উন্নয়ন করার চেষ্টা করব, 800 কোটি টাকা খরচা করব। এক কথায় বলতে গেলে যে যদি বলতে যাওয়া যায় এখন এটা এটা একদম মানে ঘুরে গেছে আর কি, একদম 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, যে এক সময় এক কথা বলেছিলাম যেটা করার কথা বলেছিলাম সেখান থেকে আমরা ঘুরে গেছি, না আমরা এখন আর করবো না ওটাকে, আর বেসরকারীকরণ করার দরকার নেই, কারণ সামনে নির্বাচনের যে প্রসেস চলছে এখন যদি এটা বেসরকারীকরণের দিকে চলে যায় পার হয়ে গেলে আবার চিন্তা ভাবনা করবো। যাই হোক, যেটা চিন্তায় আসুক, মানুষ সাধারণ মানুষ খুব ভালো করে বোঝে কি হচ্ছে না হচ্ছে, মানুষ খুব সচেতন। আমাদেরও সময় একদম শেষ, আমাদের দর্শক বন্ধুদের জন্য বলি যে নির্বাচন পেরিয়ে গেছে, নির্বাচনের পরের শুধু নির্বাচনের দিনে শান্তি বজায় রাখা নয়, নির্বাচনের পরেও অনেক 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 মানুষ আছে যারা অশান্তির বাতাবরণ তৈরি করার জন্য তারা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় সুযোগ খুঁজে বেড়াবে, তাদের কোনো রকম সুযোগ না দিয়ে নিজেরা সচেতন থাকুন এবং পাশের বাড়ির যিনি আছেন তাকেও সচেতনভাবে শান্তিতে সুস্থিরে থাকতে দিন। এই বলে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করব, নমস্কার। এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড, আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয় খবর দেয়।